শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম সাইফুদ্দিন খালেদ চৌধুরী, পিতার নাম শওকত আলী চৌধুরী। আমার গ্রাম হল সাতকানিয়া থানার বাজালিয়া, চট্টগ্রাম। 1951 সালে আমার জন্ম। মুক্তিযুদ্ধকালীন সময়ে আমি তখন ডিগ্রি পাস করেছি চট্টগ্রাম কলেজ থেকে। 1967 সালে আমি চট্টগ্রাম কলেজে যখন পড়ি, সেই সময় 6 দফা আন্দোলন শুরু হয়। আমাদের নেতা ছিলেন রউফ ভাই, পরে শহীদ হয়েছিলেন। এবং 1970 সালে আমি চট্টগ্রাম কলেজের ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হই এবং ছাত্রলীগের নির্বাচনে অংশগ্রহণ করি, এবং ছাত্রলীগ সেই সময় চট্টগ্রাম কলেজের ছাত্র সংসদে ছিল। ব্যাপক আন্দোলন চলছিল, প্রতিদিন আমরা রাস্তায় মিছিল করছিলাম। এরই মাঝে আমাদের শতবর্ষের অনুষ্ঠান হচ্ছিল। 1 মার্চ হঠাৎ করে আমরা শুনলাম যে সংসদ অধিবেশন ডেকেছিল, সেখানে তৎকালীন খান সেটা স্থগিত করেছে। তারপরে বঙ্গবন্ধুর ডাকে আমরা অসহযোগ আন্দোলনের শুরু করলাম। মূলত আমার মৌলিক নেতা ছিলেন এসএম ইউসুফ ভাই, ওনার সাথেই আমি মূলত ওনার নেতৃত্বে রাজনীতি করেছি। 71-এর 25 মার্চ পর্যন্ত আমরা চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় মিছিল করেছি, আন্দোলন করেছি। তারপরে 25 মার্চ যখন রাত্রে ক্র্যাকডাউন হলো, এই সদরঘাটের যেখানে নৌবন্দর ছিল সেখানে ছিলাম। পাকিস্তানি সেনাবাহিনী নৌবাহিনী থেকে যেভাবে বিজলির মতো রাত্রে দেখতাম যে আকাশ ছেয়ে গোলা বারুদ আসছে, মানুষ আমরা মাটির বিছানা থেকে নেমে শুয়ে থাকতাম। এরকম আক্রমণের মুখে আমি 28 মার্চ আমি চট্টগ্রাম শহর ত্যাগ করে আনোয়ারাতে আশ্রয় নিলাম, পরিকুড়া গ্রামে। পরিকুড়া গ্রামে আমরা কিছুদিন থাকার পরে আস্তে আস্তে নদীপথে আমি আমার গ্রাম বাজালিয়া চলে গেলাম। তো বাজালিয়া তো আমাদের বাড়িতে, তখন আখতারুজ্জামান চৌধুরী চট্টগ্রামের অনন্য নেতা আমাদের বাড়িতে আশ্রয় ছিলেন। আমাদের চৌধুরী বাড়ি, তপ্রাস আলী চৌধুরীর বাড়ি, গ্রাম পুরো পশ্চিম বাজালিয়া সাতকানিয়া। অনেকদিন আমরা মোটামুটি স্বাধীনতার ভোগ ছিলাম, এবং তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খবর হতো, আমরা গ্রামবাসীদের নিয়ে তাদেরকে ডেকে আনি, সে বেতারের বিশেষত তরুণ সমাজ থেকে ডেকে আনে, আমরা একসাথে বসে শুনতাম, উদ্দীপ্ত করতাম। এক পর্যায়ে যখন রাজাকাররা আসলো, আমাকে রাজাকাররা ধরে সাতকানিয়াতে নিয়ে গেলেন। এগুলো হলো সেপ্টেম্বরের দিকে আর কি। সেখানে সবাইকে বশত পাকিস্তানে আর্মি আসার আগে আমার পরিচিত একজন ওদের
রাজাকার ছিলেন, উনি বললেন যে যেহেতু চট্টগ্রাম কলেজে আমি রাজনীতি একটু সহনশীল রাজনীতি করতাম, তো উনি ওই কলেজের ছাত্র সংঘের নেতা ছিল, তিনি আমাকে বললেন যে কাকে ধরে নিয়ে আসছে ভালো মানুষ করে, বলে যে আপনি এই পাশ দিয়ে চলে যান। আমি তখন বিলের মাঝখান দিয়ে দৌড়ে দৌড়ে একদম আমার বাড়িতে চলে আসলাম। চলে আসার পরে মুক্তিযোদ্ধাদের সংগঠন করতে শুরু করলাম, আমরা একসাথে মুক্তিযুদ্ধের দিকে যাব। আমরা সমস্ত তরুণরা মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য ধোপাচড়ি বলে একটা ক্যাম্প ছিল নদীপথে, আমরা সেই ধোপাচড়ি ক্যাম্পে গিয়ে অবস্থান করি। সেখানে ধোপাচড়ি ক্যাম্পে তৎকালীন তখন দায়িত্বে ছিলেন সুলতান আহমদ কুসুমপুরি, তিনি সংসদ সদস্য ছিলেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের। সুলতান আহমদ কুসুমপুরি আমাকে বললেন যে আমাদের এখন মুক্তিযোদ্ধা তরুণ সমাজ তরুণদের সংগ্রহ করার বেশি দায়িত্ব। তখন তিনি বললেন আপনি আমাদের এখন লোক নিয়োগের দরকার, বিশেষত আমাদের যারা মুক্তিযুদ্ধের সপক্ষের বা ছাত্রলীগ করে, যাদের নীতিগতভাবে বঙ্গবন্ধুর আদেশের, তাদের আপনি সংগ্রহিত করেন, আপনার কাজ হলো এটাই। এরপরে আমি সুন্দরবনের পাহাড়ে কিছুদিন অবস্থান করি এবং গ্রামের সাথে যোগাযোগ করি, যারা মুক্তিযোদ্ধা আসে তাদের সাথে সমন্বয় করে আমরা একটি স্থানীয় প্রশিক্ষণ তৈরি করি। তো এই প্রশিক্ষণ শেষে তবে আমাদের এই কাজগুলো করতে করতে ইতিমধ্যে কিন্তু নভেম্বর পাস পেরিয়ে ডিসেম্বরের কাছাকাছি হয়ে গেছে, স্বাধীনতার স্বাদ আমরা পেতে শুরু করেছি। অপারেশনের বলতে বান্দরবন রোডের আমার সর বান্দরবন রোডের যেটা ব্রিজ ছিল মুক্তিযোদ্ধারা আসছিল, সেই ব্রিজে আগের দিন গিয়ে তাদেরকে নিয়ে কীভাবে সেই ব্রিজটি উড়ানো হয়, ডিনামাইট দিয়ে উপড়ানোর বাজালিয়াতেই ব্যবহার ছিল, সেগুলোটাকে আমরা রেখি করলাম। রেখিতে করার পরে সেই মুক্তিযোদ্ধারা এসে সেই সড়কটি ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এটা বান্দরবন বাজালিয়ার মাঝখানে বাজালিয়ার সড়ক মধ্যে রোডের মধ্যে আর কি, সেটিকে উড়িয়ে দেওয়া হলো। এটি একটি মানে আমি সহযোগী হিসাবে ছিলাম, আরও যারা মনির ভাই বেশ মানে অনেকের নাম মনে নেই, অবশ্য মনির ভাই মারা গেছেন উনি। আর এরপরে রাজাকার ক্যাম্পে আমরা একটা গ্র্যান্ড হামলা চালিয়েছিলাম, সেটিও কেউ মারা যায়নি অবশ্য, গ্র্যান্ড হামলা চালা যায় বলেছিল। এই টু দুটো এর বাইরে কোনো ইয়া নেই। ভারতীয় হেলিকপ্টার যোগে সেনাবাহিনী তখন বান্দরবনে নেমেছেন, তারা এসে বাজালিয়াতে আমাদের সাথে যোগ দিলেন এবং ধীরে ধীরে আমরা রাজাকারদের সেখানে যারা রাজাকার ছিল তাদের অনেকদের আমরা গ্রেপ্তার করলাম। পুরো অঞ্চলটাকে একটা স্বাধীনতার স্বাদ আসলাম সেটাই আপনার ডিসেম্বরের প্রায় 12 তারিখের দিকে। এরপরে আবার আমি ছাত্র রাজনীতি যোগদান করি, আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সদস্য থেকে 75 এবং 74 73 এই সময় দক্ষিণ জেলা ছাত্রলীগের আমি সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করি। এরপরে একদিন বাংলাদেশের ইতিহাসের সেই কলঙ্ক অধ্যায় বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, বঙ্গবন্ধু যে জাতি বঙ্গবন্ধুর মতো নেতাকে হত্যা করতে পারে, আমার রাজনীতির প্রতি বিতৃষ্ণা এসে গেল এবং তারপর থেকে আমি রাজনীতি থেকে অবসর নিয়েছি এবং চাকরি করেছি এবং সংবাদপত্রে কাজ করেছি। তবে মূলত আমার চেতনায় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধকে ধারণ করে জীবনের প্রায় সায়ান্নে এসে পৌঁছেছি। আমাদের কামনা হলো বাংলাদেশে একটি কোনো রাজাকার মুক্ত স্বাধীনতা বিরোধী মানসিকতা মুক্ত একটি দেশ তৈরি হবে, এবং সেটা যদি তৈরি হয় তাহলে আমরা হয়তো শান্তি পাব মরেও। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।